সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও। আজকে হচ্ছে গিয়ে আমরা একটা আন্টির বাসায় দাওয়াত খেতে যাব। তো আমরা এখন রেডি, আমরা এখনই রওনা দিয়ে দিচ্ছি। ফুপিরাও যাবে, তো আমরা ওখানে যেয়ে ফুপিদের সাথে জয়েন হব। রাতুলও রেডি, যে রাতুল হচ্ছে জুতা পরতেছে। আমি এখন রেডি হয়ে গিয়েছি। আমি আজকে একটা ব্ল্যাক ড্রেস পরেছি, রাতুলকে একটা ব্ল্যাক ফুলাতা শার্ট পরাইছি, ম্যাচিং ম্যাচিং। আর আমরা হচ্ছে কি যে কেকটা বানিয়েছিলাম ওই আন্টিদের জন্য, ওই কেকটাও রেডি, বক্সে জাস্ট রাতুল ভরলো। এখন আমরা বের হচ্ছি, তো যে দেখি কেমন লাগে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা যাই, কথা না বাড়াই, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। তো আমরা এখন বের হচ্ছি, বাই বাই। আমরা চলে এসেছি ওনাদের বাসায়, আর আমরা এখানে জাস্ট গাড়িটা পার্ক করে সামনের দিকে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের ভিউ কতটা সুন্দর। এই সোসাইটির বাসাগুলো সবই একই ধরনের, যেটা আমার দেখে মনে হলো বাসাগুলি দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। বাহিরের দিক থেকে এত সুন্দর লাগছে, না জানি ভিতরের দিক আরও কত সুন্দর। রাতের বেলায় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর দিনের বেলাও অনেক বেশি সুন্দর হবে, আই হোপ সো। তো আর কথা না বাড়াই, আমরা হচ্ছে হেঁটে হেঁটে আন্টিদের বাসার সামনে যাচ্ছি। রাতুলের হাতে হচ্ছে কেক রয়েছে, আর আমি যেহেতু ভিডিও করতেছি তাই আমি আর হাতে কেক নিইনি। আমরা চলে এসেছি স্বামী আন্টিদের বাসায়। তো আমরা বাসায় ঢুকে সবাইকে সালাম দিয়ে এখন হচ্ছে গিয়ে ড্রয়িং রুমে বসে রয়েছি। আর এখানে হচ্ছে সালভা, জায়মা, মুস্তানি সবাই এসেছে, ফুপ্পিরাও এসেছে, এই যে সবাই। আর স্বামী আন্টিদের বাসা কি বলবো আমি, এত এত সুন্দর আমার কাছে যে এত ভালো লেগেছে, মানে আমি বলে বুঝাতে পারবো না। আন্টিদের বাসা এত নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, পুরো একদম স্বপ্নের বাড়ির মতো। তো আমরা হচ্ছে সামনে বসে কপিল শর্মা শো দেখতেছি। এই টিভিটাও অনেক বড়, একদম থিয়েটারের মতো। তো আমি আন্টিদের বাসার ভিডিও অল্প অল্প করে করেছি, যেহেতু অনেক মানুষ ছিল আমার ভিডিও করতে একটু লজ্জাই লাগছিল, কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করব বলে অল্প অল্প করে ভিডিও করেছি। এটা হচ্ছে আন্টিদের বাসার ডাইনিং স্পেসটা, ডাইনিং স্পেসের ঠিক পাশেই রয়েছে কিচেন। কত সুন্দর কিচেন, এত সুন্দর কিচেন থাকলে মানুষ কিভাবে না রান্না করে থাকে, আমার তো খুবই খুবই ভালো লেগেছে কিচেন। এই যে এখানে ফুপিও এসেছে, আর এখানে কৃপা আন্টিও রয়েছে। এখন সবাই কথা বলায় ব্যস্ত। তো আমরা এখানে এসে এখন অ্যাপেটাইজার খাবো। তো অ্যাপেটাইজারে কি কি রাখা আছে আপনাদেরকে দেখাই চলেন। এখানে অ্যাপেটাইজার হিসেবে মুড়ি ছিল, বুট ছিল, চানা বুট, তারপরে শ্যামাই ছিল, গোলাপজামুন মিষ্টি ছিল, আর ডান দিকে হচ্ছে গিয়ে পাস্তা রয়েছে, আর এর পাশেই ছিল পুরি। পুরি শেষ হয়ে গিয়েছে, আমি আর রাতুল পুরি, ডাল পুরি আর হচ্ছে গিয়ে বুট মুড়ি খেয়েছিলাম। পাস্তা তো সবসময় খাওয়া হয়, কিন্তু আমি বুট আর মুড়ি দেখে আমি নিজেকে লোভ সামলাতে পারিনি, আমি সাথে সাথে বুট আর মুড়ি নিয়ে নিয়েছিলাম।
আমি আন্টিদের বাসাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আন্টিদের বাসায় দুইটা ডাইনিং স্পেস রয়েছে, সামনে একটা আর এই পাশে একটা দেখাচ্ছি যে, আর উপর দিয়ে হচ্ছে কি ওনাদের বেডরুম, চারটা বেডরুম রয়েছে। মেবি আমি আর বেডরুমে ঢুকিনি, এখান থেকে আমি এন্ট্রান্সটা দেখাচ্ছি। এন্ট্রান্সটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, মানে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ওয়েলকাম টু আওয়ার হোম। আর এখানে দুইটা মিররও দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আন্টিদের বাসাটা যতটা সুন্দর, আন্টিদের মনও খুবই সুন্দর। আমার ওনাদের সাথে পরিচয় হয়ে খুবই খুবই ভালো লেগেছে। তো এখানে আন্টিরা ডিনার সার্ভ করে দিয়েছে, আমি দেখাই কি কি রয়েছে। এখানে পোলাও রয়েছে, সবজি রয়েছে, এটা গরুর মাংস, এটা হচ্ছে মুরগির রোস্ট, সালাদ, এটা হচ্ছে কাবাব, আর সামনেটা হচ্ছে গিয়ে মাছের একটা কোফতা করেছে। সব খাবারই অসম্ভব অসম্ভব ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে আমার কেকটাও এখানে রাখা হয়ে গেছে, সবাই এখন খাবার দাবার করছে, সবাই একে একে করে খাবার দাবার নিচ্ছে। আর খাবার দাবার শেষ হওয়ার পর সবাই মিলে একসাথে কেক কাটবে। তো যখন কেউ আমার কেক দেখে খুশি হয়, আমার কেকের প্রশংসা করে, আমার আসলে খুবই ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবে, কেক নিয়ে অনেক কিছু করতে পারি। আমার অনেক ইচ্ছা আছে যে আমার এই প্রফেশনটাকে, আমার নিজস্ব যে প্রফেশন, ওইটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমিও খাবার নিয়ে চলে এসেছি, আমি এখানে পোলাও নিয়েছি, কাবাব নিয়েছি, অল্প একটু সবজি নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট নিয়েছি, আর হচ্ছে মাছে যে কোফতাটা রয়েছে সেটাও নিয়েছি। অল্প অল্প করে সব কিছুই আমি নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে আমি খাবো, বিসমিল্লা করে আল্লাহর নাম নিয়ে খাবো। তো খাবার দাবার খুবই মজা লেগেছে। থ্যাংক ইউ আন্টি আমাদেরকে ইনভাইট করার জন্য, আপনাদের সাথে পরিচয় হয়ে আমার আর আতুলের খুবই খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় ধন্যবাদ ফুপিকে, ফুপির মাধ্যমে আমরা এই আন্টিদের সাথে পরিচয় হতে পেরেছি। মানে আল্লাহ বলে না একটা উসুল্লা লাগে, উসুল্লা হচ্ছে ফুপি। আর খাবার দাবার পরে এখন হচ্ছে গিয়ে গোলাপ জামুন মিষ্টি খাচ্ছি, এই মিষ্টিটাও খুবই মজা হয়েছে। খাবার দাবার শেষ করার পর এখন সবাই মিলে কেক কাটবে। তো আমি এই মোমেন্টটাকে ভিডিও করে ক্যাপচার করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করি। যিনি নাইফ নিয়ে হাতে ধরে আছে সিনি হচ্ছে শাম্মী আন্টি, ওনাদের বাসায় আজকে আমরা এসেছি। আন্টিটা খুবই ভালো, আমার কাছে আন্টিকে খুবই ভালো লেগেছে। আর এই যে মোবাইল হাতে ধরে রয়েছে এই আপুটা হচ্ছে কি সাথী আপু, উনি হচ্ছে কি লাইভে ভিডিও করছে, মানে লাইভ দেখাচ্ছে। ওনার একটা পেজ রয়েছে সাথীস বুটিক, তো ও আপুটা ওই পেজ থেকে লাইভে হয়ে সবাইকে দেখাচ্ছে আর কি, সবাই যে গেট টুগেদারে এসেছি আমরা একসাথে। গ্রিন কালারের ড্রেস পরা আপুটারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তানিয়া সিপি। তো সবাই ওনার চ্যানেলও ভিজিট করবেন, ওনার চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। যদিও আমার চ্যানেলটা অতটা বড় না, মানুষ আমার চ্যানেল খুবই কম দেখে, তাও সুন্দর।
খাওয়া দাওয়া শেষ করার পর সবাই মিলে তো কেক কেটেছে, সবাই দেখতে পেরেছেন। তো কেকটা খাওয়ার পর আমরা হচ্ছে কি এখন বের হয়ে গিয়েছি, ফুপ্পিরাও বের হয়ে গেছে, আমরা একসাথেই স্বামী আন্টিদের বাসা থেকে চলে এসেছি সবাইকে বিদায় জানিয়ে আন্টিদের বাসায়। আজকে এসে আমার খুবই ভালো লেগেছে, আমি অনেকবারই বলেছি আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে কি 9:45 মতো সময় বাজে, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আজকে দিনটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, অনেক নতুন মানুষের সাথে পরিচিত হলাম, প্রত্যেকটা মানুষই অনেক ভালো, আর রাতুলও হ্যাপি, আমিও আজকে অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফুপ্পি আমাদেরকে আজকে এখানে নিয়ে আসার জন্য। তো আমরা হচ্ছে কি আজকে যে ছবিগুলি তুলেছি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে স্বামী আন্টি আর ওনার হাজব্যান্ড, আর আমি মুস্তানির রাতুল ছবি তুলেছি। এখানে হচ্ছে ফুপ্পি আর কৃপা আন্টির সাথেও ছবি তোলা হয়েছে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।